হ্যালো বন্ধুরা, আমার একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। সবাইকে সুপ্রভাত জানিয়ে আজকের ব্লগ শুরু করলাম। তো সকাল সকাল চলে এসেছি দুধ খেয়ে বাগানে, পানমৌরির শরবতও খেয়ে নিয়েছি। তো বাগান থেকে একটু বেগুন তুলবো। তো বেগুন গাছগুলো অনেক হয়েছিল, বোলতা চাক হয়ে যাওয়ার ফলে যখন বাগান পরিষ্কার হয় দু তিনটে বেগুন গাছ ভেঙে গিয়েছে। তো সেগুলোকে তো ফেলে দেওয়া হয়েছে, কিন্তু এক বেগুন গাছ সুরক্ষিত রয়ে গিয়েছিল। তো সেটাকেই কর্তা যত্ন করে ভালো করে বাঁচিয়ে রেখেছিল। সেই একটা বেগুন গাছ থেকে এত এখন বেগুন ধরছে দেখার মতো, গাছটা এইটুকু পুচকু, এত বেগুন ধরেছে গাছটা ঝুলে পড়েছে। লাস্টে কর্তা আবার একটা বাঁশের কঞ্চি কেটে ঠেক দিয়ে তাকে বেঁধে রেখে দিয়েছে। তো আজকে করতে চলেছি পুঁই মেচুড়ির তরকারি। তো তার জন্য পুঁই মেচুড়ি বাজার থেকেও কিনে নিয়ে এসেছে, তার সাথে একটা আলু দেবো আর বাগানের টাটকা বেগুন দিয়ে করব। শিমও দিতে পারো, তোমরা অনেকেই জানো এই তরকারি, আমিও শিম দিয়ে করি। আজকে আমার বাড়িতে শিমটা নেই, সেজন্য শিমটা দিলাম না। একদিকে ভাত ফুটছে আর এদিকে তরকারিটা করে নিই। আর আজকে মেনু হচ্ছে ডিমের কষা, তার সাথে ওল ভাতে, আর ভাতে মানে প্রেশারে দেবো আর কি, ভাতে তো দেওয়া যাবে না। ওলটাই যে অর্ধেক করে কেটে নিয়েছি, কিছুটা ওল রেখেও দিয়েছি, এটা এতটা দেবো ভাতে, আর এই অর্ধেকটা রেখে দিয়েছি। প্রায় এটাতে 1 কেজি মতো ওল রয়েছে। তো চলো টুকটুক করে কাজ শুরু করে দিই। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থেকো। আমার ঘুম থেকে যদি আমি 9টাতেও উঠি, আমার মোটামুটি 1-1.5 ঘন্টার মধ্যে রান্নাবান্না আমি করে নিই। কেননা ওই দেরি করে ঠুকুর ঠুকুর করে রান্না করতে আমার ভালো লাগে না। আমার সকালে উঠে রান্না করে রান্নাঘর একদম পরিষ্কার করে নিই। কর্তা খেয়ে দিয়েও স্কুল চলে যায়, আমার তারপরে যে রান্নাঘর পরিষ্কার করা, স্নান, ঠাকুর প্রণাম এগুলো থাকে, সেগুলো করে নিই। তো ওলটা যেহেতু কাটবো, জানি না চুলকাবে কি না, তো তার আগেই সেফটির জন্য নিয়ে নিলাম একটু সর্ষার তেল, ভালো করে হাতে মেখে নিয়েছি। এবারে ওলগুলোকে এই যে পিস পিস করে কেটে নিয়েছি, ছাল ছাড়িয়ে দেখছি চুলকাচ্ছে না। অনেক সময় কি হয়, ম্যাট্রাসি ওল হলেও প্রচণ্ড চুলকায়, দেশি ওল হলে তো আর কথাই না, মানে হাত পা ফুলে যাবে আর আমি তো খেতেই পারবো না, যেহেতু আমার অ্যালার্জির একটা সমস্যা আছে। তো সেই জন্য ওল বা কচু যখনই কাটি আমি হাতে অনেকটা করে সর্ষার তেল নিয়ে নিই। এগুলো তো জানতাম না, আমার শাশুড়িমাই এগুলো শিখিয়ে দিয়েছে। কেননা আগে তো বিয়ের আগে তো এগুলো ভাবা ভাবির কোনো গল্পই নেই, রান্নাবান্না তো করতাম না, তো সেই জন্য তখন অত জানা হয়ে ওঠেনি, আর মাও তার জন্য অত বলে দেয়নি। তো এখন মাও বলে দেয়, কিন্তু তার আগেই মাকে বলি যে আমি জানি। বেগুনটা কেটেছি দেখো, মানে বীজ তো নেই, এত নরম আর পোকাও নেই। সব সবজি কেটে নিয়েছি, আলু বেগুন পুঁই মেচুড়িগুলো বেশ লম্বা লম্বা ছিল, ছোটো ছোটো করে সরু সরু করে কেটে নিলাম। পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। পুঁই মেচুড়ির তরকারির জন্য মশলা দিতে হবে সাদা সর্ষে, কালো সর্ষে, আদা আর কাঁচা লঙ্কা। তো সবই মশলা রেডি করে নিয়েছি, ও সরি একটু পেঁয়াজও পেস্টের মধ্যে দিতে হবে। তো এই যে আমার পেস্ট একদম রেডি হয়ে গিয়েছে। তো কড়াইয়ের মধ্যে সাদা তেল, তেজপাতা, পাঁচফোড়ন, শুকনো লঙ্কা আর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এবারে ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে, হালকা সাদা সাদা করে ভেজে নেবো, খুব ব্রাউন করে ভাজবো না। মোটামুটি এই যে ভাজাভাজি করে নিয়েছি, এবারে কেটে ধুয়ে রাখা পুঁই মেচুড়ি আলু সব দিয়ে দেবো, কিন্তু বেগুনটা এখন দেবো না, বেগুন তো এমনি নরম সবজি, তাড়াতাড়ি গলে পুরো ঘেটে যাবে। ওই জন্য ওকে বেশ এটা কষানো হয়ে গেলে আর একটু বেশ ভাজা ভাজা মতো হয়ে যাওয়ার অনেকটা পরে যখন মশলা দেবো তার আগেটাতে বেগুন দেবো, তার আগে দেবো না। পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দিয়েছি, এবারে আর এটার কোনো কাজ নেই, ঢাকা চাপা দিয়ে দেবো ভালো করে কষিয়ে নেড়ে চেড়ে। তো চলো এই দেখো অনেকটা ঝলসে গিয়েছে, আলু আর পুঁই মেচুড়ি ভালো করে ভাজা হয়ে গিয়েছে। পুঁই মেচুড়ি খেতে কিন্তু খুব সুন্দর লাগে, তাই না? বেশ মুখের মধ্যে কুড়ুর কুড়ুর করে আওয়াজ হবে, আমার তো বেশ ভালো লাগে খেতে। তোমাদের কাদের কাদের পুঁই মেচুড়ি পছন্দ? অনেকে পুঁই মেচুড়ি বলে, অনেকে পুঁই মেচুড়ি বলে, তো আমি তো দুটোই জানি, তাই আমি পুঁই মেচুড়িটাই বলে থাকি, ছোটো থেকে এটাই শুনে আসছি। আমার ভালোভাবে আলু আর পুঁই মেচুড়ি ভাজা হয়ে যেতে আর বেগুনটা দিয়ে দিলাম, দুটো বেগুনের মধ্যে একটা দিয়েছি, কেননা খুব বেশি বেগুন দিলে তো আমার আবার অ্যালার্জির সম্ভাবনা রয়েছে, গোটাটা সমস্যা হবে। তো এবারে মশলা দিয়ে দিচ্ছি, ভালো করে কষিয়ে নেবো মশলাটাকে, দিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেবো, খুব বেশি জল দেবো না, অর্ধেকের বেশি সেদ্ধ হয়েই গিয়েছে সব সবজি,
পরিমাণ মতো জল দেব। ও হ্যাঁ, আরেকটা জিনিস তো দিতে ভুলেই গিয়েছি, আগের দিনের ভেজে রাখা যে ভুষো চিংড়িগুলো তুলে রেখেছিলাম সেগুলোও দিয়ে দিলাম। এতটাই ছোট, এগুলো যদি সবজির মধ্যে দিই খুঁজে পাওয়াটা খুব দুর্দায় হয়ে যাবে, কিন্তু তবুও দিয়ে দিচ্ছি, কেননা একটা গন্ধ তো থাকবে চিংড়ি মাছের। তো আগের দিন তো সব চিংড়ি মোটামুটি খাওয়া হয়ে গিয়েছে, ওটা আর রাখা হয়নি, আর এইটাই রেখেছিলাম, কিন্তু এটা এতটাই ছোট, এখন যদিও বাজার যায় ও স্কুল যেতে আরও দেরি হয়ে যাবে। চিংড়ি মাছটা ফ্রিজ থেকে বের করে একটু ঠান্ডা কাটিয়ে নিয়ে গরম করে নিয়েছিলাম, তারপরে কিন্তু তরকারির সাথে মিশিয়েছি, ভালো করে কষিয়ে নিলাম, তারপরে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। খুব বেশি জল দেব না, দেখতেই পাচ্ছ গ্রেভি মতো রাখার মতো জল দিয়েছি, প্রথমে ফুটিয়ে নিলাম, এবারে গ্যাস কমিয়ে ঢাকা দিয়ে দেবো, ধীরে ধীরে ফুটতে থাকবে। তরকারিটা ঢাকা দিয়ে প্রায় 15-20 মিনিট মতো ভালো করে কষিয়ে নিয়েছি, তরকারির থেকে জল অনেকটাই বেরিয়েছিল, জল কমে গিয়েছে। তো উপর থেকে একটু কাঁচা লঙ্কা কুচি আর একটু চিনি, এটাতে চিনি দিতেই হবে, কেননা নইলে স্বাদ খুব একটা আসে না। তো চিনি দিয়ে দিয়েছি, এবারে জলটা আর একটু কমিয়ে নিয়ে একদম গা মাখা রান্নাটা হবে, ব্যাস দিয়েই গ্যাস অফ করে নামিয়ে দেবো। তো বন্ধুরা, আমার রান্না রেডি। তো একটা রান্না তো হয়ে গেল, এবারে দ্বিতীয় রান্নায় যাওয়া যাক। সেটা তো ডিমের কারি করব, তোমাদেরকে বললামই, বেশ একদম কষা কষা করে ডিমের কারিটা করব। ডিমের কারি করার জন্য কিন্তু আজকে আমি একটু সাঁই পেঁয়াজ বা পেঁয়াজ সাঁই যেগুলো হয় তার পাতা দিয়ে আজকে রান্না করবো। তো ডিমটাকে লবণ হলুদ দিয়ে মাখিয়ে একটু ভেজে নিয়েছি, প্রথমে তো সেদ্ধ করে নিয়েছিলাম, আর এবারে ফ্রাইং প্যানের মধ্যে অল্প একটু তেল দিয়ে পেঁয়াজ সাঁইটা দিয়ে দিলাম, আর সামনে যে পেঁয়াজটা আছে ওটাকেও দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো একটু লবণ দিয়ে দেবো যাতে তাড়াতাড়ি ভাজাটা হয়ে যায়। তো ভাজা হয়ে গেলেই আমি তার মধ্যে কিন্তু মশলা দিয়ে দেবো। 4টে ডিম, তো খুব বেশি মশলা দিইনি, তো মশলার মধ্যে দিয়েছি একটু পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা, একটু জিরের গুঁড়ি, ব্যাস। তো ভালো করে পেস্ট করে নিয়েছি, উপর থেকে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ এটা অর্ধেক ভাজা হয়েছে, আর অর্ধেক যখন মশলা কষানোর পর জল দেবো তখন ভালো করে সেদ্ধ হয়ে যাবে। তো তোমরা কারা এরকম পেঁয়াজ সাঁই দিয়ে মাছের ঝাল বা ডিমের কষা এরকম করো আমাকে কিন্তু জানিও। আমি তো শীতকাল মানে পেঁয়াজ সাঁইয়ের রান্না প্রায় করে থাকি, আর বেশিরভাগটা আমি মাছের ঝালেই দিয়ে থাকি। আজকে প্রথম ডিমের কারিতে দিলাম, খুব একটা আশা করব খারাপ লাগবে না। তো পরিমাণ মতো মশলাগুলো দিয়ে কষিয়ে নিয়েছিলাম লবণ হলুদ দিয়ে, এবারে পরিমাণ মতো জল দিয়ে দিলাম, জল ফুটে গিয়েছে, ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেবো। ডিমের কষা শীতকালে কিন্তু খেতে দারুণ লাগে, বিশেষ করে রাত্রিবেলাতে, আমাকে তো রাত্রিবেলাতেই ডিমের কষাটা বেশি খেতে ভালো লাগে গরম ভাতের সাথে। দিনের বেলা তো ভালো লাগে, দিনের বেলায় মাছটা হলেই মনে হয় ভালো হয়। তো যাই হোক, আমার রান্না প্রায় শেষের দিকে, রান্না একদম কমপ্লিট হয়ে গিয়েছে। আজ আর খাওয়ার ভিডিওটা দেখাতে পারলাম না, ভিডিওর মধ্যে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে নতুন কোনো কন্টেন্ট নিয়ে, আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।